প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। আসসালামু আলাইকুম, আমি আসিফ। তো আজকে আমরা দেখব সিমুলেটেড অ্যানিলিং আসলে কি জিনিস। তো বেসিক্যালি আমরা যখন হিল ক্লাইম্বিং অ্যালগোরিদমটা দেখেছিলাম, হিল ক্লাইম্বিংয়ের মধ্যে আমরা একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে আমরা কি করতাম, দুটা নোডকে কনসিডার করতাম এবং যখন আমরা হিলের দিকে উঠব, যে নোডে আমরা থাকি তার সামনের দিকে আমরা একটা নোড যদি পাই এবং সেই স্টেটটা যদি এই নোডের থেকে ভালো হতো তাহলে আমরা সেই নোডে পাস করে যেতাম। এটা ছিল হচ্ছে আমাদের হিল ক্লাইম্বিংয়ের ক্ষেত্রে। তো বেসিক্যালি সিমুলেটেড অ্যানিলিংটা আসলে কেন ইউজ করা হয়, সিমুলেটেড অ্যানিলিং মানে আসলে বোঝাচ্ছে এটা একটা মেকানিক্যাল ওয়ার্ড। ধরেন আমাদের একটা মেটাল আছে, যে মেটালটাকে আমরা যদি তাপ দিই বা টেম্পারেচার দিই মেটালটাকে, তাহলে মেটালটা কী হয়, তার শেপ চেঞ্জ করে, তাই না? আমরা যদি লোহাকে তাপ দিই তাহলে লোহা আমাদের আস্তে আস্তে গলে যায়, মানে ওটাকে শেপ চেঞ্জ করাতে পারি আমরা তাপ দিয়ে, তাই না? তো সিমুলেটেড অ্যানিলিংটা অনেকটা এরকমভাবেই কাজ করে। তো এটার মূল কাজটা কী হচ্ছে, ধরেন আপনি হিলের কোনো জায়গায় আছেন, ঠিক আছে, এবং এটা থেকে আপনি সামনের দিকে কোনো বেটার স্টেট পাচ্ছেন না, তো সেই ক্ষেত্রে কী হয়, আমাদের নর্মাল যে হিল ক্লাইম্বিং সার্চটা ছিল সেটা স্টপ হয়ে যেত, মানে ওইখানেই স্টপ হয়ে যেত। কিন্তু সিমুলেটেড অ্যানিলিংয়ের ক্ষেত্রে কী হয়, আপনি যেখানে আছেন এবং আপনি যেখানে স্টাক হয়ে যান, এখান থেকে আপনি সামনে যেতে পারছেন না, মানে সামনে কোনো ভালো স্টেট পাচ্ছেন না। যদি সামনে ভালো স্টেট পান তাহলে তো যাবেই, কিন্তু যদি সামনে ভালো স্টেট না পান সেক্ষেত্রে কী করবে, সিমুলেটেড অ্যানিলিংটা কী করে, তখন আপনার ওই স্টেটটা থেকে আপনাকে নিচে নামিয়ে দিবে। নিচে নামানোর পর সে কী করবে, অন্য কোনো পাথ খোঁজার ট্রাই করবে যেই পাথ দিয়ে সে উপরে উঠতে পারে, তার মানে সে নিচে নামিয়ে দিবে এবং ব্যাক ট্র্যাকিং করার পর সে অন্য একটা পাথ ফাইন্ড করার চেষ্টা করবে যেই পাথ দিয়ে সে কিনা আপনাকে উপরে নিয়ে যেতে পারে। তার মানে এটা দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে হিল ক্লাইম্বিংয়ের ক্ষেত্রে আপনার অ্যালগোরিদমটা যদি সামনের দিকে না যেতে পারতো তাহলে সেটা স্টপ হয়ে যেত, কিন্তু সিমুলেটেড অ্যানিলিংয়ের ক্ষেত্রে আপনি কী করছেন, সামনের দিকে যেতে না পারলে কোনো সমস্যা নেই, আপনি আবার পিছনের দিকে আসতেছেন, পিছনের দিকে আসার পর আপনি অন্য একটা পাথ খুঁজছেন যে পাথের মাধ্যমে আপনি উপরের দিকে উঠতে পারে। তো এইটাই হচ্ছে সিমুলেটেড অ্যানিলিংয়ের একটা বৈশিষ্ট্য। তো সিমুলেটেড অ্যানিলিং আসলে কী কাজ করে, এই যে আমাদের এইখানে যদি হিল ক্লাইম্বিংয়ের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এটা হচ্ছে আমাদের লোকাল ম্যাক্সিমা ছিল, তাই না? এটা ছিল আমাদের গ্লোবাল ম্যাক্সিমা। মানে লোকাল ম্যাক্সিমা একটা প্রবলেম ছিল কি, আমাদের একটা স্টেট পেলে সে আর সামনের স্টেটে যেত না, এটা ছিল হিল ক্লাইম্বিংয়ের একটা ড্রব্যাক, যেটা আমরা ড্রব্যাকের মধ্যে দেখেছিলাম সেটা ছিল হচ্ছে লোকাল ম্যাক্সিমা। কিন্তু সিমুলেটেড অ্যানিলিং কী করে, আপনাকে এখানে থামাবে না, সে আপনাকে আবারও পেছনের দিকে নামাবে, নামানোর পর অন্য একটা পাথ ফাইন্ড করবে যে পাথ দিয়ে সে উপরের দিকে উঠতে পারে। সিমুলেটেড অ্যানিলিংটা তাহলে কী করে, অ্যালগোরিদমটাকে স্টপ করে দেয় না, কিন্তু হিল ক্লাইম্বিংটা কী করে, অ্যালগোরিদমটাকে স্টপ করে দেয়। তো এটা যে পর্যন্ত ভালো একটা পাথ না পাবে সে পর্যন্ত এটাকে চালাতে থাকবে। তো এটাই হচ্ছে সিমুলেটেড অ্যানিলিংয়ের বৈশিষ্ট্য। তো আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন সিমুলেটেড অ্যানিলিং এবং হিল ক্লাইম্বিংয়ের মধ্যে আসলে মূল পার্থক্যটা কী। হিল ক্লাইম্বিং আমাদের কী করে, জাস্ট তার অ্যালগোরিদমের জন্য সে কী করবে, তার পাথটাকে যদি সে পেয়ে যায়, একটা একটা চূড়া যদি সে পেয়ে যায়, সেটা লোকাল ম্যাক্সিমা হলেও সেখানে স্টপ হয়ে যাবে, কিন্তু সিমুলেটেড অ্যানিলিং সেটা করবে না, সে আবার নিচের দিকে আসবে, আসার পর অন্য একটা পাথ খোঁজার চেষ্টা করবে যে পাথ দিয়ে সে আরও উপরের দিকে উঠতে পারে। তার মানে সিমুলেটেড অ্যানিলিংটা আমাদের হিল ক্লাইম্বিংয়ের লোকাল ম্যাক্সিমার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটাকে দূর করার জন্য সাহায্য করে বা হেল্প করে। তো আশা করি একটুকু আপনাদের কাছে ক্লিয়ার। তো আশা করি আপনারা সিমুলেটেড অ্যানিলিংটা বুঝতে পেরেছেন। তো যদি বুঝে থাকেন সিমুলেটেড অ্যানিলিং কী জিনিস, আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।